সালাম আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা পড়াই যাই। গতদিন আমরা নিউটনের সূত্রগুলো শিখেছিলাম, আজকে পড়ব ma প্রমাণ, বলের সংজ্ঞা ও পরিমাপ, তারপরে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র পাওয়া যায়, ভরবেগের সংরক্ষণশীলতা ও নিত্যতা সূত্র ও তার প্রয়োগ, নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন করা। তাহলে প্রথমে শিখি আমরা প্রমাণ ma। এটা জানার জন্য আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র লাগবে। দ্বিতীয় সূত্রতে কি বলছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন ও সেদিকে থাকে। এখন ধরা যাক m ভরের একটি বস্তুর বেগ ছিল u, এবং কি সময় ধরে f বল প্রয়োগ করায় বেগ হলো v। তাহলে বস্তুর আদি ভর বেগ কত? m u। শেষ ভর বেগ m v। কাজেই ভরবেগের পরিবর্তন কত? এম ভি মাইনাস এম ইউ। অতএব ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ ভাগ টি। আমরা এটা গতদিনই শিখেছিলাম। এখান থেকে আমি এম কমন নিই, তাহলে কি হবে? এম ভি মাইনাস ইউ ভাগ টি। তোমরা আগে জানো যে ত্বরণ এ সমান কি? ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে আমরা ইউ মাইনাস ভি ভাগ টি সমান কি লিখতে পারি? এ। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনের হার হলো এম এ। এখন তার এই এম এটা কার সমানুপাতিক হবে? বলের সমানুপাতিক। বলছে যে বল, নিউটনের দ্বিতীয় সূত্রতে বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে তার উপর যদি আমি এফ নিউটন বল প্রয়োগ করি, তাহলে আমাদের এফ হবে সমানুপাতিক এম এ। এখন এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিতে হয়, তাহলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। আমি সমানুপাতিকটা উঠাই দিলে আমি একটা সমানুপাতিক ধ্রুবক আনলাম কে। তাহলে আমাদের এই সূত্রটা দাঁড়ালো এফ ইজিক্যাল টু কে এম এ। কে এর মান যদি এক হয়, এখানে কি একটা কি? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন কে এর মান যদি এক হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারি এফ ইজিক্যাল টু এম এ। তাহলে আমরা কি পেলাম? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেলাম এফ ইজিক্যাল টু এম এ। তাহলে আমরা দেখো প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পেয়েছি এবং বলের সংজ্ঞা পেয়েছি, কারণ আর দ্বিতীয় সূত্র থেকে আমরা বল পরিমাপ করতে পেরেছি। কিভাবে আমরা বলের সংজ্ঞা পেলাম? আমরা প্রথম সূত্রে কি দিক শিখেছিলাম? যে বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এই কথাটাকে আমি বল কাকে বলে সেটা বোঝানোর সংজ্ঞা যখন দেখব, তখন কি হচ্ছে? যার প্রয়োগের ফল কারণে স্থির বস্তু চলতে শুরু করে আর সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে বল। বল কি আসলে তোমরা এটা লিখতে পারো যে বল যার প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে আর সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটাই বল। তাহলে এই বলের সংজ্ঞাটা আমরা কোথা থেকে পেলাম? নিউটনের প্রথম সূত্র থেকে। আর নিউটনের দ্বিতীয় সূত্র আমরা কি পেয়েছি? এফ ইজিক্যাল টু এম এ। তাহলে আমরা কি করছি? বলটাকে মাপছি, বলটা কতটুকু হলো সেটা মাপতে পারছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা বল পরিমাপ করতে পারবো। এরকম প্রশ্ন আসে, 10 নিউটন বল বলতে কি বোঝো, কিংবা 100 নিউটন বল বলতে কি বোঝো, 20 নিউটন বল বলতে কি বোঝো, এরকম প্রশ্ন আসলে আমরা কি উত্তর দিব? দেখো, 10 নিউটন আমরা এভাবেও লিখতে পারি 1 কেজি ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা 10 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের এফ সমান কি পেয়েছি? এফ এ। তাহলে আমরা বলতে পারি যে যার প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে আর সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটাই বল।
এবং 10 নিউটন বল বলতে বোঝায় যে পরিমাণ বল 1 কেজি ভরের উপর ক্রিয়া করে এতে 10 মিটার মিটার সেকেন্ড ইনভার্স টু বা মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলা হয় 10 নিউটন বল আবার যদি কেউ লেখো যে পরিমাণ বল 10 কেজি ভরের উপর ক্রিয়া করে এতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে সেটাই হচ্ছে 10 নিউটন বল এটাই হবে এটা কিন্তু আসে অনুধাবনমূলক প্রশ্ন তাহলে আমরা বল কি শিখলাম বলের পরিমাপ করতে শিখলাম এখন আসো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র পাওয়া যায় এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে তাহলে আমরা দেখি এখন প্রথমেই তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র লিখে নিবে একই কথা যে এম ভরের একটি বস্তু বেগ ছিল ইউ এবং বস্তুর উপর টি সময় ধরে এফ বল প্রয়োগ করায় বেগ হলো ভি তাহলে আদি ভর বেগ কত এম ইউ শেষ ভর বেগ এম ভি সুতরাং বল প্রয়োগ করা বল যদি এফ হয় তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ভাগ টি এখন এই টিটা যদি এফ এর সাথে গুণ করে দিই মানে এই আমাদের ডান সাইডে টিটা কি আছে ভাগ আকারে আছে এখন যদি আমি বাম সাইডে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে এফ গুণ টি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ এখন এফ যদি শূন্য হয় মানে বল প্রয়োগ যদি না করি তাহলে আমাদের এই সমীকরণটা কি দাঁড়ায় আমাদের পুরা ডান সাইড বাম সাইড শূন্য হয়ে যাচ্ছে তার মানে এম ইন্টু ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু শূন্য কিন্তু দুইটা বস্তুর গুণফল শূন্য তার মানে একটাকে অবশ্যই শূন্য হতে হবে এখানে দুইটা রাশি এম আর ভি মাইনাস ইউ এখানে এম এর মান তো কখনোই শূন্য হবে না বস্তুর ভর তো কখনোই শূন্য হবে না তাহলে অবশ্যই আমার ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কত হবে শূন্য তাহলে আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ তাহলে আমরা কি দেখলাম দেখলাম যে বল প্রয়োগ যদি না করা হয় তাহলে বস্তুর শেষ বেগ এবং আদি বেগ সমান বল প্রয়োগ না করলে বস্তুর শেষ বেগ আদি বেগ সমান তার মানে কি যাচ্ছে বস্তু সমবেগে চলছে কখন বস্তু সমবেগে চলছে যখন বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এখন যদি ইউ এর মানও শূন্য হয় এফ এর মানও শূন্য ইউ এর মানও শূন্য ইউ এর মান শূন্য মানে বস্তু স্থির আছে তাহলে আমরা ভি এর মানও কি পাই শূন্য পাই তাহলে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র পেয়ে গেলাম আমরা প্রথমে এই সূত্র শুরু করেছিলাম দ্বিতীয় সূত্র দিয়ে আবার আমরা এখন পেয়ে গেলাম প্রথম সূত্র মানে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে এখন আসো ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা সূত্র এটা কি বলছে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান হবে হ্যাঁ যদি শুধুমাত্র একটা বস্তু আর একটা বস্তুর উপর বল প্রয়োগ করলো এবং সেই বস্তুটাও তার উপর বিপরীত বল প্রয়োগ করলো এই শুধুমাত্র এই দুইটা বল আছে এই দুইটা বল বাদে অন্য কোনো বল এখানে কাজ করছে না মানে ঘর্ষণ বল কাজ করছে না অন্য কোনো ধরনের বল কাজ করছে না তাহলে কি হবে বস্তুর সংঘর্ষের আগে যে ভরবেগ ছিল সংঘর্ষের পরেও সেই ভরবেগ থাকবে এখন নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কিভাবে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করতে পারি দেখো নিউটনের তৃতীয় সূত্র কি বলছে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে এখন আমরা সূত্রটা বুঝি যে এই এ একটা বস্তু আমি মনে করলাম এই বস্তুটার নাম এ তার ভর হচ্ছে এম ওয়ান তার আদি বেগ ইউ ওয়ান আর একটা বস্তু বি তার ভর এম টু তার আদি বেগ ইউ টু এখন এই ইউ ওয়ান যদি বেশি হয় একটা সময় কি করবে এই বস্তুটি যদি একই লাইনে চলতে থাকে এবং ইউ ওয়ান যদি বেশি হয় তাহলে কি করবে এই এ বস্তুটা একটা সময় বি বস্তুটাকে দিবে ধাক্কা দিবে ধাক্কা দিবে মানে কি সংঘর্ষ হবে তার মানে ধাক্কা দেওয়া মানে বি বস্তুটার উপর এ বস্তুটা বল প্রয়োগ করবে বল যখন প্রয়োগ করবে তখন বি বস্তুটাও কি করবে
বিবস্তুটা এই বস্তুটার উপর সমান ও বিপরীত বল প্রয়োগ করবে। তাহলে দুইটা বস্তুই দুইটা বস্তুর উপর বল প্রয়োগ করছে, তাহলে কি হয়ে গেল, এ বস্তুটার বেগও আর U1 থাকছে না, বি বস্তুটার বেগও আর U2 থাকছে না। এ বস্তুটার বেগ হয়ে গেল মনে করলাম V1, আর বি বস্তুটার বেগ হয়ে গেল V2। তাহলে একটি সমতলে M1 এবং M2 ভরে দুটি বস্তু A ও B, বস্তু দুটি U1 এবং U2 বেগে সরলরেখায় যাচ্ছে, তাদের বেগের ভিন্নতার কারণে ধরা যাক তাদের মাঝে সংঘর্ষ হলো। তাহলে বি বস্তুর উপর এ বস্তুর বল হলো F1 এবং বি বস্তুটিও এ বস্তুটির উপর F2 বল প্রয়োগ করবে। তাহলে আমাদের এখানে যতটুক সময় ধরে এ বস্তুটা বি বস্তুটার উপর বল প্রয়োগ করেছে, ঠিক সেই সময় ধরে বি বস্তুটা এ বস্তুটার উপর বল প্রয়োগ করেছে। মনে করলাম এই সময়টা হলো টি, এবং এর ফলে ত্বরণ হলো দুটা বস্তু যথাক্রমে A1, ছোট হাতের A1 এবং A2। তাই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি F1 = -F2। এখন F1 সমান কি? F সমান আমরা জানি MA, তাহলে F1 মানে হবে M1 A1, প্রথম বস্তু ভর A1 এবং প্রথম বস্তু ত্বরণ A1, আর F2 সমান M2 A2, মানে F2 মানে প্রথম বস্তু যে বল প্রয়োগ করেছে তার মানটা হবে বস্তুর ভর M2 ইন্টু A2। এটা আমরা কোন কোথা থেকে পেয়েছি? নিউটনের তৃতীয় সূত্র থেকে। তাহলে আবার আমরা লিখতে পারি A সমান কি? VA - U1 / T। আবার এদিকেও A2 সমান V2 - U2 / T। এখন আমি উভয় পক্ষ থেকে T উঠাই দিলাম, মানে T দ্বারা গুণ করে দিলাম, আমাদের কি হলো M1 × V1 - U1 = M2 - M2 = V2 - U2। এখন আমরা ক্যালকুলেশন করে এপাশের সব সংখ্যাশের আগের গুলো একদিকে আনলাম, সংখ্যাশের পরের গুলো আরেকদিকে আনলাম, মানে M1 V1 + M2 V2 = M1 U1 + M2 U2। তার মানে কি দাঁড়াচ্ছে? M1 V1 মানে সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ, এবং M2 V2 মানে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর ভরবেগ। তাহলে সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান আমার কি দাঁড়ালো? সংঘর্ষের আগের বস্তু দুইটি মোট ভরবেগ সমান। তাহলে আমরা পেলাম সংঘর্ষের পরের মোট ভরবেগ এবং সংঘর্ষের আগের মোট ভরবেগ সমান। তাহলে আমরা পেলাম নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র বা নিত্যতা সূত্র। আর ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র কি বলছে? বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান। এখন এটার উপর ভিত্তি করে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে যে বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকটি পিছনের দিকে সরে আসে কেন? বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয়, গুলি যেদিকে যাবে বন্দুকটা কি করে? তার পিছনের দিকে চলে আসে। এই সূত্রটার ব্যাখ্যা আমরা কোথা থেকে দিতে পারি? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী দেখো, যখন গুলি ছোড়া হয়েছিল, গুলি ছোড়ার আগে বন্দুক এবং গুলি দুইটার বেগই কত ছিল? শূন্য। তাহলে মোট ভরবেগ, গুলি এবং বন্দুকের মোট ভরবেগ কত ছিল? শূন্য। এবং গুলি ছোড়ার পরেও মোট ভরবেগ কত হবে? শূন্য। এখন মোট ভরবেগ যদি শূন্য হয়, তাহলে একটা প্লাস হলে অপরটাকে অবশ্যই কি হতে হবে? মাইনাস হতে হবে, কারণ ভরবেগ একটা ভেক্টর রাশি। একটা প্লাস আর একটা দুইটা যোগফল কখন শূন্য হবে? একটাকে প্লাস, অন্যটাকে অবশ্যই মাইনাস হতে হবে। তাহলে মাইনাস হওয়া মানে বিপরীত দিকে, গুলি যেদিকে যাবে বন্দুক তার বিপরীত দিকে যাবে। তাহলে আমরা কিভাবে লিখবো? বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকটি পিছনের দিকে সরে আসে, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এর ব্যাখ্যা পাওয়া যায়। গুলি ছোড়ার পূর্বে বন্দুক ও গুলি উভয়ের বেগ শূন্য থাকে, কাজে তখন তাদের ভরবেগের সমষ্টি শূন্য। গুলি ছোড়ার পর সামনের দিকে গুলির কিছু ভরবেগ উৎপন্ন হয়। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী গুলি ছোড়ার পূর্বের ভরবেগের সমষ্টি ও পরের ভরবেগের সমষ্টি সমান হতে হবে। সুতরাং গুলি ছোড়ার পরে ভরবেগের সমষ্টি সমান হতে হলে
সমান মানে কি? শূন্য হতে হলে বন্দুকের গুলির সমান ও বিপরীতমুখী একটা ভরবেগের সৃষ্টি হবে, ফলে বন্দুকটা পিছনের দিকে সরে আসবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পেয়েছি, জড়তার ধারণা পেয়েছি, তারপরে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এ ফিজিক্যাল টু এম এ পেয়েছি, তারপরে আমরা ভরবেগকে সংরক্ষণ সূত্র শিখেছি এবং নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগকে সংরক্ষণ সূত্র প্রতিপাদন শিখেছি। এখন তোমাদের হোমওয়ার্ক দিব, আর হোমওয়ার্কটা তোমরা এখন করে রাখবে, যখন স্কুল খুলবে তখন আমরা হোমওয়ার্ক গুলো দেখে দিব। আর যদি অনেক বেশি হোমওয়ার্ক হয়ে যায় তখন তোমরা যেটা পারবে না সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করবে এবং আমাদের কমেন্ট বক্সেও জিজ্ঞাসা করতে পারো, আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো এটা আমাদের হোমওয়ার্ক থাকবে যে নৌকা নৌকা থেকে লাফ দিলে নৌকা পিছনের দিকে যায়, লোকটা যেদিকে যাবে নৌকা তার পিছনের দিকে যায় কেন ব্যাখ্যা করো, এবং ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র। আমি দেখিয়েছি যে নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র, আর তোমরা হোমওয়ার্ক করবে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র। আর আগামী দিন আমরা বলের বিভিন্ন ধরনের বল পড়ব, তোমরা বাসায় এগুলো পড়বে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর আমাদের অনেক দিন ছুটি থাকতে পারে, আমরা এই ছুটির গুলোকে আমরা একদম হেলা ফেলা করে না কাজে লাগিয়ে না একদম হেলা ফেলা করে না সময় নষ্ট করে আমরা এগুলোকে কাজে লাগাবো, সময়গুলোকে আমরা যেভাবে পারি সেভাবে কাজে লাগানোর চেষ্টা করব। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থেকো, আল্লাহ।